প্রথম আলোর নিয়মিত অনুষ্ঠান করোনা ভাইরাস আপডেট জনসচেতনতায় মিষ্টান নুডলস, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি স্বাগত হোসেন। নিষ্ঠুর এক সময়ের মধ্যে আসলে আমরা আছি। করোনা ভাইরাস নিয়ে খুব ভালো খবর যে আপনাদের দিতে পারছি এখন পর্যন্ত তাও নয়, উৎকণ্ঠা আছে, আমাদের উদ্বেগ আছে, আমাদের অনিশ্চয়তা আছে, আমাদের আতঙ্ক আছে, আমাদের যুদ্ধ অদৃশ্য এক শত্রুর সঙ্গে, আমাদের মোকাবেলা করতে হচ্ছে অদৃশ্য এক শত্রুর সঙ্গে। আমরা আজকে এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব। আর আমাদের সঙ্গে আজকে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সদরুল আলম। তিনি মূলত শিশুদের চিকিৎসক, পেডিয়াট্রিক ইউরোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজে আছেন। ওনার আরও একাধিক পরিচয় আছে। তিনি আমেরিকান কলেজ অফ সার্জনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি, একই সঙ্গে তিনি একজন হেলথ ইকোনমিস্ট। এতগুলো মিশ্রণ সাধারণত আমরা পাই না, বিশেষ করে হেলথ ইকোনমিস্ট এই বিষয়টা চিকিৎসকদের মধ্যে আমরা খুব বেশি হয়তো পাই না, বা পেলেও আমরা এখানে এখন পর্যন্ত আমরা আনতে পারিনি। এ কারণে আপনার সঙ্গে আরও একাধিক বিষয় নিয়ে আসলে আলোচনা করার সুযোগ আছে। তবে আলোচনা শুরু করার আগে আমি বিশ্বের যে সর্বশেষ পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটা একটু শ্রোতাদের বা দর্শকদের জানাতে চাই। এখন পর্যন্ত আক্রান্ত দেশ 180, আক্রান্তের সংখ্যা 8,58,785 জন, মৃত্যুর সংখ্যা 42,151 জন, এবং বাংলাদেশের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা 54, মৃত্যুর সংখ্যা 6 এবং সুস্থ হয়ে ফিরে গেছেন 26 জন। আরেকটা খবর আপনারা নিশ্চয়ই কম বেশি অনেকে জানেন যে এখন পর্যন্ত করোনায় প্রবাসী বাংলাদেশি যারা আছেন বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংখ্যাটা একটু বেশি, মোট 60 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এটা আমাদের জন্য আরেকটি দুঃখজনক এবং মর্মান্তিক খবর। আমরা শুরু করি আপনাকে দিয়ে, যেহেতু আপনি মূলত শিশুদের একজন চিকিৎসক। আপনি একটা কথা কিন্তু সবসময় আমরা বলে আসছি বা একটা মানুষের ধারণা যে আমাদের শিশুরা মনে হয় অত বেশি আক্রান্ত হয় না সারা বিশ্বে, বা শুনি না আমরা মনে হয় আমরা শিশুদের নিয়ে খুব স্বস্তিতে আছি। আসলে কি বাচ্চাদের নিয়ে স্বস্তিতে থাকার কোনো সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ প্রথম আলো এবং মিস্টার নুডলসকে জনসচেতনতায় আপডেট, করোনা আপডেট নিয়ে আলোচনা করার জন্য। আপনার এই প্রশ্নেতে শিশুদের নিয়ে আমরা অতটা উদ্গ্রীব নই কথাটা ঠিক, আক্রান্ত হওয়ার চান্স কম, কিন্তু চান্স হবে না সে কথা বলা যাবে না। কেন কম হচ্ছে? কারণ আমরা জানি যে সামাজিক দূরত্ব বজায় রাখলে আমাদের বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও স্কুলগুলি অনেক আগেই বন্ধ করে দিয়েছে, যার জন্য জনগণের সাথে দূরত্বটা অনেক গ্যাপ হয়ে গেছে, এই জন্য শিশুদের চান্স কম। কিন্তু শিশুদেরও কিন্তু এই করোনা আক্রান্ত হতে পারে, এটা ধারণা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি শিশু ইউরোলজিস্ট হিসাবে একটা কথাই বলতে চাই, ওদের উপসর্গগুলিও কিন্তু একই রকম। যদি কারো জ্বর সর্দি কাশি এরকম থাকে এবং সে তার পরিবারের মাধ্যমে, যদি কেউ তার বাবা মা বা চাচা মামারা অন্য কেউ যদি এক্সপোজার হয় অন্য কোনো পেশেন্টের মাধ্যমে, তার মাধ্যমেও শিশুদের এখানে আসতে পারে, একইভাবে ছড়াতে পারে, সেটা বিস্তার লাভ করতে পারে। তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখা দরকার যে প্রত্যেকটা দেশেই কিন্তু যে আইসিইউগুলি তৈরি করছে সেই আইসিইউতে অ্যাডাল্ট এবং বয়স্কদের চিকিৎসা যেহেতু বেশি লাগে, পাশাপাশি কিন্তু 10টা আইসিইউ বেড থাকলে একটা শিশুদের জন্য আইসিইউ বেড এবং ভেন্টিলেটর এবং তাদের মাস্ক সেভাবে রাখা হয়, সেটা আমাদের দেশে রাখাটাও খুব জরুরি বলে আমি মনে করছি। তাহলে আপনি তো পরিবারের একটু বয়স্ক সদস্যদের উদ্দেশ্যে যদি বলেন, তারা কীভাবে শিশুদের এখন কী ধরনের নজরদারিতে রাখবেন বা কীভাবে তাদের লালন পালন করবেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, সেই ব্যাপারে আমার একটাই রিকোয়েস্ট, পরিবারের যারা বয়স্ক এবং যারা কর্তা আছেন এবং যারা একজন বা দুজনকে কাউকে না কাউকে বাসার বাহিরে এই মুহূর্তে লকডাউন থাকার পরেও কাজের জন্য বা খাদ্য দ্রব্যের জন্য বাইরে যেতে হবে, বাইরে থেকে যাওয়ার পরেই আপনারা কিন্তু নিজেদের হাত এবং পরিষ্কার না পরিষ্কার করে এবং তার কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আপনি আপনি বাচ্চাটাকে মানে আদর করার জন্য কাছে টানবেন, এর আগে কখনই কাছে টানবেন না। এটাই হচ্ছে শিশুদের কাছ দূরে রাখার জন্য আমার মেইন উপদেশ। আপনাকে পেয়ে এরই মধ্যে আমাদের যারা যে সমস্ত দর্শক অনুষ্ঠানটি দেখছেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করেছেন। একটি প্রশ্ন আমি নিতে চাই, সেটি হচ্ছে যে একজন বলেছেন যে তার ছোট বাচ্চা, তার জ্বর ছিল কাশি ছিল, এখন জ্বরটা কমে গেছে কাশিটা আছে, তিনি উদ্বেগের মধ্যে আছেন, আসলে তার উদ্বেগের মাত্রাটা কতখানি, কি করবেন উনি? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। এই ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে, জ্বর কাশি শ্বাসকষ্ট
যদি এটা পরবর্তীতে বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি সন্দেহভাজন কোনো পার্সনের কাছে উনি অথবা আপনাদের পরিবারের কেউ কখনো গিয়েছিল কিনা সেটা খেয়াল রাখতে হবে, যদি সেটা না হয়। আর প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চার জ্বর কমে গেছে, সুতরাং আপনি 90 ভাগের উপরে নিশ্চিত থাকতে পারেন যে এটা করোনা নয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে করোনা বুঝার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমে জ্বর থাকবে, তারপরে সর্দি কাশি। আর আমাদের দেশে এখন যে ইনফ্লুয়েঞ্জার সিজনে যে রানিং নোজ সর্দি কাশি দিয়ে তারপরে যদি জ্বর আসে সেটা কখনোই করোনা নয়। তারপরেও যদি এটা কখনো জ্বরটা বাড়তে থাকে এবং শ্বাসকষ্ট বাড়ে, সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ আপনার পরিচিত কোনো ডাক্তারের সাথে টেলিফোনে হোক বা ইন্টারনেটে হোক যোগাযোগ করবেন এবং পরবর্তীতে উনি যেভাবে উপদেশ দিবে সেটা করবেন। তবে আপনার উপসর্গ শুনে মনে হচ্ছে না যে আপনার বাচ্চার কোনো করোনা হয়েছে। একই সঙ্গে যদি আরেকটু সবার জন্য যদি একটু সহজভাবে সবাইকে বলেন যে কি ধরনের, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কি ধরনের উপসর্গ হতে পারে যদি সে করোনা ভাইরাস আক্রান্ত হয়। ধন্যবাদ। বাচ্চাদের ক্ষেত্রে বড়দের মতোই উপসর্গগুলি দেখা দেয় একই রকম, কিন্তু আমরা জানি জ্বর, শ্বাসকষ্ট, বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্টটা খুব তাড়াতাড়ি শ্বাসকষ্টটা একটু বেড়ে যেতে পারে যদি কারো আগের থেকেই জন্মগত শ্বাস অ্যাজমা এবং অন্য কোনো রোগের লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে তার জন্য একটু কষ্টদায়ক হয়। এটা আমরা বড়দের ক্ষেত্রেও দেখে থাকি এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি লক্ষণীয় যে ভাইরাল যে কোনো ডিজিজগুলি কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিমটমকে ইনভলভ করে, সেই ক্ষেত্রে তার ডায়রিয়াও কিন্তু তার থাকতে পারে, সেটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমেই খুব বেশি ভয় পাবো না, এই কারণে কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশনগুলি একটু কমন হয়, সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের আমাদের দেশের বাচ্চারা অন্তত তারা হয়তো কিছুটা ইমিউনিটি থাকে। এবং আমাদের আমাদের যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে যদি সে এবং তার পরিবারের কোনো সদস্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে যদি করোনা রোগীর কোনো কারো সংস্পর্শে বা কোনো অনুষ্ঠানে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কেবলমাত্র সন্দেহ করতে পারবেন, আদারওয়াইজ না। তো আপনি একটু আরেকটু বাচ্চাদের উদ্দেশ্যে একটু বলেন যে তারা কীভাবে থাকবে, এক দুই নম্বর হচ্ছে তারা মানে এটা কোন, আপনি বাচ্চাদের নিয়ে কাজ করেন যে অনেক ধরনের মানসিক সমস্যা হতে পারে যার কারণ তারা এত সময় ধরে বাসায় থাকাটার অভ্যস্ত না তারা। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই সময় লকডাউনের সময় সারা বিশ্বেই শুধু আমাদের দেশে না, বাচ্চাদের স্কুল বন্ধ, ওরা বাসায় কতক্ষণ বসে থাকবে, ওরা বসে থাকতে পারছে না, ওদের খুবই কষ্ট এবং ওদের শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণাটা খুব বেশি। সেই জন্য আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ বর্তমান সরকার এখনই সংসদ টেলিভিশনে এবং বিটিভিতে বাচ্চাদের স্কুলের শিক্ষা এবং তাদের শিক্ষকদের মাধ্যমে, আমি আজকেও টেলিভিশনে দেখলাম যে ওনারা শিক্ষাটা দিচ্ছেন। এছাড়াও আমি অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারাও তো বাসায় এখন বসে আছেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, আপনি যদি বাবা হন, ওর দাদার গল্প, ওর দাদার যেই সমস্ত ভালো কাজগুলি করেছিল, ওর দাদির গল্প, দাদির যেই ভালো কাজগুলি করেছিল, এগুলি যদি আপনারা একটু ওদের সাথে আলোচনা করেন এবং শিক্ষামূলক কিছু আলোচনা করেন, মাঝে মাঝে খেলাধুলা করেন, কিছু ব্যায়াম করেন এবং আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার সন্তানকে সাথে নিয়ে আপনিও আধা ঘন্টা এক ঘন্টা একটু বাসায় যোগ ব্যায়াম করার চেষ্টা করেন, এদের মানসিক এবং শারীরিক দুটাই উপকার হবে। নানান ধরনের প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে হয়তো হয়তো সবার জন্য একটা জানার জন্য, অনেকে জানতে চান, সেটা হচ্ছে যে বলা হয় যে একবার যদি করোনা আক্রান্ত হয় দ্বিতীয়বার তিনি আক্রান্ত হন না, এর কোনো সত্যতা আছে বা বিষয়টা আসলে এত নতুন ভাইরাসটা যে আমরা কি একটু চূড়ান্ত করে সিদ্ধান্ত বলতে পারি? এক্স্যাক্টলি, প্রশ্নটার উত্তর কিন্তু আপনি আপনার প্রশ্নের ভিতরে দিয়ে দিয়েছেন। আমরা এটা ডাইরেক্টলি এখনো বলতে পারবো না, কারণ এটা নিয়ে এখনো কোনো র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বা কোনো ট্রায়াল হয়নি, কিন্তু যে কোনো ভাইরাল ডিজিজ বা যে কোনো ডিজিজে যদি আমার বডিতে ইমিউনিটি ডেভেলপ করে, অ্যান্টিবডি ডেভেলপ করে থাকলে পরবর্তীতে সেটা অ্যাটাক হওয়ার সাথে সাথে সেই অ্যান্টিবডিগুলিকে ওর বিরুদ্ধে ফাইট করে আমাকে জয়লাভ করবে এবং ভাইরাসটা পরাজিত হবে। সুতরাং আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একবার হয়ে গেলে পরবর্তীতে হওয়ার ক্ষেত্রে আমরা সেফ সাইডে থাকব। আচ্ছা, আমরা একটু দর্শকরা এসে আরও প্রশ্ন করবে, আমরা সেখান থেকে আপনাকে জিজ্ঞেস করব। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আপনি অনেক বিষয়ের সঙ্গে জড়িত আছেন। যুক্তরাষ্ট্রের অবস্থা তো বেশ খারাপ, বিশেষ করে নিউ ইয়র্কে, এবং ওখানে আমাদের প্রচুর বাংলাদেশি আছেন, 3 লাখের বেশি বাংলাদেশি আছেন এবং তারা অনেকেই আক্রান্ত হয়েছেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্বন্ধে আপনার কাছে জানতে চাইবো, কারণ আপনি তাদের সঙ্গে যুক্ত এবং ওখানকার সার্জনরা কীভাবে এই যুদ্ধটা মোকাবেলা করছেন বা তাদের প্রস্তুতিটা কী বা ওখান থেকে আমাদের শিক্ষা দেওয়া আছে কি না, এই উত্তরটা জানবো আমরা। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস, মিস্টার নুডলস, সাদনাম ভালোবাসার।
আপনাদের স্বাগত জানিয়ে আমরা আবারও আলোচনা শুরু করছি। আপনার বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমেরিকান কলেজ অফ সার্জনস করোনা আপডেট নিয়ে এবং করোনাতে আমাদের সার্জনদের কী করণীয় সেই ব্যাপারে সারা বিশ্বের সার্জনদের কাছে আমাদেরকে একটা ওদের প্রোফর্মা পাঠিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে সেই অনুপাতে আমরা বর্তমানে আমার বিশেষ করে আমরা আমাদের শিশু সার্জারি বিভাগে এবং বিভিন্ন জায়গায় আমরা সেগুলি পালন করার চেষ্টা করছি। ওনারা বলেছেন যে রুটিন বা যেগুলি গতানুগতিক সার্জারি সেগুলি এখন আপাতত না করার জন্য, কিন্তু ইমার্জেন্সি এবং ম্যালিগনেন্সি বা ক্যান্সার জাতীয় যে সার্জারিগুলি না করলেই নয় সেই সমস্ত কাজগুলি আমরা এখন করছি। এবং আমাদের সবাই অনুগতভাবে আছেন যে আমরা রুটিন রোগীদেরকেও এখন বলছি যে আপনারা একটু ওয়েট করেন, পরবর্তীতে আপনাদের অপারেশনগুলি আমরা করে দেব। তবে যাদের ইমার্জেন্সি আছে যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অথবা যারা জন্মগতভাবে ARM অথবা অন্যান্য ইমার্জেন্সি নিয়ে অপারেশন করেছেন, যে জন্মগ্রহণ করেছেন, যেটা অপারেশন না করলে বাচ্চাটা বাঁচানো যাবে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেই সার্জারিগুলি আমরা করছি আমাদের পার্সোনাল প্রোটেকশনের মাধ্যমে। আর আমেরিকান কলেজে আমেরিকার ঘটনাটা আপনি বলেছেন যে আমেরিকাতে আপনারা দেখেছেন যে ওনারা যেভাবে এটার মোকাবেলা করছেন এবং ওনাদের এখানেও এখন ওনারা একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন, সেটার চিফ হচ্ছেন যে ওনাদের অ্যান্থনি ফাসি, ওনাকে ওনারা একেবারেই গডের মতো গডের পরে ওনাকে পালন করে এবং উনি যে কথাটা বলে সেটাই সবাই শুনছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের দেশেও এরকম একটা জয়েন্ট কমিশন ফোর্স তৈরি করা দরকার, আমাদের গভর্নমেন্টের সহায়তা এমন একজন লোককে সেই ফোর্সে চিফ করে দেওয়া দরকার ডাক্তারদের ভিতর থেকে, যাকে সব মানুষ অ্যাকসেপ্ট করে নেবে এবং উনি সার্বক্ষণিক কীভাবে আমরা এই যুদ্ধের মোকাবেলা করব সেটার জন্য ডিসিশন দেবেন। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে কিছুদিন আগে যে নিউ ইয়র্কের অবস্থা খুব খারাপ, কিন্তু আটলান্টা থেকে পাশের রাজ্য থেকে ডাক্তাররা তারা প্লেনে করে চলে আসতেছেন এই সময় কীভাবে এই রোগীদেরকে রক্ষা করতে হবে, এবং সেইভাবে তাদের সেই মেন্টালিটির থেকেও আমাদের একটা শিক্ষণীয় আছে যে আমরা কীভাবে আমাদের দেশে মোকাবেলা করতে পারব। আমরা এই আলোচনায় ফিরব, কিন্তু দর্শকদের নানান ধরনের প্রশ্ন আছে আপনাকে পেয়ে, তারা নানান ধরনের প্রশ্ন করছেন, উত্তরও নিশ্চয়ই তারা আশা করেন। একটা প্রশ্ন হচ্ছে যে এক ভদ্রলোক জানিয়েছেন যে উনি 5 দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট তিনটেই ভুগছেন, তিনি কী করবেন বা তার উনি কি মানে নিজের অবস্থাটা জানতে চাচ্ছেন। ধন্যবাদ দর্শক আপনাকে। যদি আপনার প্রথমে জ্বর হয়ে থাকে তারপরে শ্বাসকষ্ট এবং কাশি হয় সেই ক্ষেত্রে আপনি একভাবে চিন্তা করবেন, আর যদি আগে শ্বাসকষ্ট আগে কাশি তারপরে জ্বর আসে তাহলে আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই। এখন আপনি 5 দিন যেহেতু হয়ে গেছে আপনি কি জ্বরটা বাড়তেছে কিনা আপনাকে দেখতে হবে। যদি জ্বর বাড়ে তাহলে আপনি আপনার পরিচিত কোনো ডাক্তার বা নিকটস্থ কোনো হাসপাতালের অথবা গভর্নমেন্টের দেওয়া হটলাইনের যে কোনো হাসপাতালে যোগাযোগ করে আপনি সেইভাবে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন এবং ডাক্তাররা পরামর্শ দিলে আপনি হয়তো পরবর্তীতে আপনার পরীক্ষা নিরীক্ষা করা এবং আপনি একটা বুকের এক্সরে করে আপনি পরবর্তী সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট নিলে আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। তার মানে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে জ্বর হওয়া, আগে জ্বর হওয়া, তাহলে আমরা একটু ভয়ের বিষয় আছে, কিন্তু আগে যদি শ্বাসকষ্ট হয় তার আগে হবে যে করোনা রোগীর সংস্পর্শে অথবা তার সাথে ছিল এমন কারোর সংস্পর্শে আমরা ছিলাম না, তিনি যদি বাইরে যান তাহলে তিনি বুঝতেও পারবেন না আসলে যে, সুতরাং ঘরে থাকাটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, তার মানে আপনি আবার যদি সবাইকে একটু বলেন আপনারা দয়া করে ঘরেই থাকুন, আপনারা দয়া করে সবাই স্টে হোম এবং নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, সেটাই। আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আপনি বলছিলেন এবং বাংলাদেশ কি করা প্রয়োজন সেটা বলছিলেন। বাংলাদেশ এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, চিকিৎসকরাও নানান ধরনের উদ্যোগের মধ্যে আছেন, সব কিছু মিলে আপনি এই আপনার মূল্যায়নটা কী এবং যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলোকে আমাদের স্বস্তিদায়ক বা আমরা কি আশ্বস্ত কতখানি হতে পারি এবং আর আসলে কী কী করে, একটা পয়েন্ট আপনি বলেছেন যে একটা কমিশন বা এরকম একটা কিছু করার মতো, আর কিছু কি আপনার সুপারিশের মধ্যে আছে? ধন্যবাদ। আমি প্রথমেই বর্তমান সরকার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যুগোপযোগী লকডাউন করে দিয়েছেন, স্কুল বন্ধ করেছেন এবং মানুষকে ঘরে রাখার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষ ওনাদের কথায় ম্যাক্সিমাম মানুষই এখন ঘরে আসেন এবং এইটা চিকিৎসকদেরকে সহায়তা করতেছে এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সব পদক্ষেপই সবই ঠিক আছে, কিন্তু তারপরেও যদি পরবর্তীতে আর কী করণীয় আমাকে হেলথ ইকোনমিক্স হিসাবে আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমাদের বর্তমান প্রেক্ষাপট এখন করণীয় কী এবং ভবিষ্যতে করণীয় কী এই জিনিসগুলি চিন্তা করেই কিন্তু আমাদেরকে আগাইতে হবে। সেই ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট পরামর্শ সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমার থাকবে যে এখন আমি এবং আপনি সুধী সমাজরা যেখানে আছেন ওনারা কিন্তু কাজে আসতে পারেন, সবাই মিলে যদি আমরা জেলা পর্যায়ে
এমন করতে পারি যে জেলা পর্যায়ে আমরা তিনটা বিল্ডিংকে সেপারেট করতে পারি। একটা বিল্ডিং হচ্ছে আমরা হসপিটাল তৈরি করব, হসপিটালে বেড রাখবো, আরেকটা বিল্ডিং আমরা রাখবো যারা হেলথ ওয়ার্কফোর্স যারা ওখানে কাজ করবে তাদের বসবাসের জন্য। কারণ হেলথ ওয়ার্কফোর্সকে আপনি কিন্তু আর ফ্যামিলির সাথে ফেরত দিতে পারবেন না, কারণ উনি ওনার ফ্যামিলি এবং অন্যান্যদেরকে ঝুঁকির মুখে ফেলে দেবেন। আরেকটা বিল্ডিং থাকবে যে আপনাদের সরঞ্জাম এবং এই সমস্ত দ্রব্যাদি যেগুলি থাকবে সেগুলি নিয়ে জেলা পর্যায়ে যারা সুধী সমাজ আছে ওনারা জেলা পর্যায়ের বিএমএ নেতৃত্ব, জেলা প্রশাসক এবং সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে এরকমভাবে চিন্তা করে যদি আপনারা আলাদাভাবে এখন থেকে ভবিষ্যতের জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখি, খোদায় না করুক ইতালি এবং নিউ ইয়র্কের মতো বা আমেরিকার মতন যদি আমাদের অবস্থা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন রুগীদেরকে আর জায়গা দিতে পারবো না, তখন জেলার রুগী জেলাতেই আমরা যাতে চিকিৎসা দিতে পারবো সেই জন্য আমাদেরকে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। তবে অর্থনৈতিক স্বাস্থ্য ইকোনমিক্স আমি বলবো যে অর্থনৈতিক ব্যাপারটা শুধুমাত্র হেলথ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা করা উচিত এবং আলাদা একটা ফান্ড করে এইটার জন্য যে দুর্যোগ যে মোকাবেলা করতে হবে সেই মোকাবেলা করার জন্য যেই যৌথ টাস্কফোর্স তৈরি করতে হবে এবং সেই টাস্কফোর্সের লোকদের মাধ্যমে সেই অর্থ ব্যয়টা যদি করে তাহলে গভর্নমেন্টের সেই অর্থের খরচের হিসাবটা পরবর্তীতে নিতে ভালো হবে এবং সেটা ভালোভাবে সেটা করতে পারবে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে যেখানেই আপনারা আইসিইউ তৈরি করবেন সেই আইসিইউগুলিতে যে বয়স্কদের জন্য তো আমরা জানি যে এটা খুব রিক্স, এই জন্য বয়স্কদের জন্য আমরা আইসিইউ করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু শিশুদের ব্যাপারটা কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, এই কারণে শিশু তো কম হলে একটা শিশুও যদি হয়, একটু আগে আমরা এই প্রোগ্রামে আসার আগে আমি শুনতে পেলাম যে সন্দেহভাজন একটি শিশু বগুড়াতে 13 বছরের বা 14 বছরের একটা শিশু মারা গিয়েছেন কিন্তু তার নমুনা এখন পরীক্ষা করে দেখবে যে তার করোনা হয়েছে কিনা। কিন্তু শিশুদের হচ্ছে করোনা যদি হয় তখন তাদেরকে ভেন্টিলেটর, শিশুদের আলাদা ভেন্টিলেটর, আলাদা মাস্ক এবং আলাদা আইসিইউ সেই ব্যবস্থাগুলি কিন্তু পাশাপাশি আমাদেরকে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেই হসপিটাল তৈরি করব, আইসিইউ বেডগুলি তৈরি করব, সেই আইসিইউ বেডের পাশাপাশি কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই আছে কিনা, এই জন্য আমি টাস্কফোর্সকে বলবো যে অক্সিজেন কোম্পানির সাথে ওদের সাথে কথা বলে সব জায়গায় সেইভাবে অক্সিজেনের যাতে পর্যাপ্ত সাপ্লাই এবং দেওয়া যায় সেইগুলির ব্যবস্থাগুলি এখন করা উচিত। এটাই হলো আমার জন্য এখন সবচেয়ে বেশি। একটা হচ্ছে যে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আগে নেই, তারপরে এই বিষয় নিয়ে হয়তো আরও কথা বলার সুযোগ পাবো আমরা। একটা হচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত, যে কোনো কিছুতেই কিছু হলেই তারা মনে করেন যে হয়তো এটা করোনা। যেমন একজন প্রশ্ন করেছেন, উনি ঘুমাতে গেলেই গলা শুকিয়ে যায়, এখন এটা কি আছে ডায়াবেটিস আছে না বয়স কত আমি জানি না ঠিক প্রশ্নের, এই এই ধরনের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ আছে কি না? না, অ্যাকচুয়ালি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, তারপরে না আমি বললেও কিন্তু প্রত্যেকের ভিতরে ইভেন আমার ভিতরে একটা আতঙ্ক চলে আসতে পারে, এটা হিউম্যান বিইংয়ের একটা নেচার। তবে আপনি যদি ডায়াবেটিস এবং আমরা জানি কোমরবিডিটি, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের পেশেন্টরা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এরা এদের কোমরবিডিটিটা যদি থাকে তাহলে তাদের জন্য রিস্ক। এছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনারা প্রত্যেকেই এখন আমাদের যে ডাক্তাররা তাদের যেভাবে এখন সবাই সবাইকে হেল্প করার জন্য এগিয়ে আসছেন সারা বিশ্বের এবং তথা বাংলাদেশের ডাক্তাররাও যেভাবে কাজ করছেন, আমাদের যে ডাল তলোয়ার যেটাই আমাদের গভর্নমেন্ট এখন পিপিএ সব হসপিটাল দেওয়ার চেষ্টা করছেন, যদিও এই পিপিএগুলি ওয়ান টাইম, কিন্তু আমি এখন এই প্রসঙ্গে রিকোয়েস্ট করবো যে আমাদের গার্মেন্টসগুলিকে ক্ষুদ্র আকারে কিছু কিছু আকারেও যদি অল্টারনেটভাবে কিছু খোলা রেখে গার্মেন্টসগুলি যদি এখন শুধু পিপিই তৈরি করে আমরা যদি নিজেদের দেশে এবং বহির্বিশ্বেও কিন্তু এখন রপ্তানি করার একটা সুযোগ নিতে পারি, সেই ক্ষেত্রে আগে যেখানে 10টা বা 20টা শ্রমিক কাজ করতো সেখানে আমরা অর্ধেক কমায় দিলাম এবং যাতে ওদেরও কোনো সমস্যা না হয় এইভাবে চিন্তাভাবনা করেও যদি আমরা পিপিই তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যুদ্ধ করার জন্য আমাদের যে ই লাগবে সেই জিনিসগুলি আমাদের জন্য খুব ইফেক্ট হবে। আপনার কাছে জিজ্ঞেস প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশ কিছু কথা বললেন এবং কী কী করা প্রয়োজন তাও বললেন, উল্টোভাবে হয়তো বলতে পারি যে তার মানে এই যে ব্যবস্থাগুলো করা প্রয়োজন সেটা আসলে আমাদের পর্যাপ্ত নেই এখন পর্যন্ত, সেটা একটা আলোচনা সমালোচনা চারিদিকেই আছে, আপনার নিজেরাও মাঠ পর্যায়ে কাজ করে আপনার নিজেরাও জানেন এখন আমাদের, এবং আমরা নিজেরাও একজন সংবাদপত্রের কর্মী হিসাবে দেখছি যে হাসপাতাল হাসপাতালে ঘুরছেন, চিকিৎসা পাচ্ছেন না, মারা যাচ্ছেন, এখন এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে আমরা হয়তো টিভি খুললেই এখন দেখি যে আপনারা সংবাদপত্রের কর্মীরা দেখাচ্ছেন যে এই রুগীটা কুইট মসজিদে যেতে পারছে না, ঢাকা মেডিকেলে যেতে পারছে না, অ্যাকচুয়ালি আপনি যেহেতু এইটা দেখাচ্ছেন কিন্তু এইটা তো একটা রুগী আপনি দেখাচ্ছেন, কিন্তু মেজরিটি রুগী যেগুলি মেডিকেল কলেজে আসতেছেন প্রত্যেকেই পিপি সুরক্ষা নিয়ে বহির্বিভাগ এবং ইমার্জেন্সি বিভাগে
প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদেরকে শর্ট আউট করে তারপরে তাদের জ্বর সর্দি কাশি আসে কিনা সেইটা দেখে তারপরে তাদের চিকিৎসা দেওয়া হয়। জ্বর সর্দি কাশি হইলে তাদেরকে আলাদাভাবে করে তারপর সেপারেট করে ট্রায়েলস করে তারপর তাদেরকে যদি ওই হসপিটালে পাঠাইতে হবে কিনা পরীক্ষা নিতে হবে, এটা কিন্তু ডাক্তাররা করছেন। আমি মিডিয়া কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা যে কাজগুলি ডাক্তাররা এখন করছেন সেগুলি বেশি বেশি করে দেখানোর চেষ্টা করুন। এর ভিতরে করতে গেলেও কিছু ভুল ত্রুটি বা কিছু মানুষ তো সাফার করবে এই সময়। এটা সারা বিশ্বে হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে। আমি বলবো যে আমেরিকাতে কিছুদিন আগে আমার এক ডাক্তার বন্ধু, উনি টেলিফোন করলেন, উনাকেও এরকম সিমটম দেখা দিয়েছে, উনি একটা রোগীর চিকিৎসা করেছেন, উনাকে হসপিটাল থেকে বলা হলো যে এই সময় যদি আপনি হসপিটালে আসেন আপনাকে বিরাট কিউতে থাকতে হবে এবং আপনি যদি নেগেটিভ হন তাহলে কিন্তু আপনি পজিটিভ হয়ে গেলেন, তার চেয়ে আপনি বাসায় আইসোলেশনে থেকে আপনি এই চিকিৎসাগুলি চালান। এটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে হচ্ছে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডাক্তাররাও হিউম্যান বিং, এটাও মনে রাখতে হবে। আমরা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি। এই ডাক্তাররা যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে যেরকম মনে রাখতে হবে, মিডিয়া কর্মীরাও সেভাবে প্রচার করেন। এবং এই প্রসঙ্গক্রমে আমি একটা কথাই বলতে চাই যে শুধু বাংলাদেশে না, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হইতে শুরু করে ভুটানের প্রধানমন্ত্রী পর্যন্ত এখন বুঝতে পেরেছেন যে এখন এই প্রেক্ষাপটে যে সারা বিশ্বে যে যখন আমাদের সেনাবাহিনী বা আমাদের আর্মফোর্সরা তারা একটা দৃশ্য শক্তিমানের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু ডাক্তাররা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে। সুতরাং সবাই বুঝতে পেরেছে যে তাদের পরবর্তী বাজেটগুলি এখন আমরা আর্মফোর্সের সমান না হইলেও তাদের চেয়ে বেশি না দিলেও সমান করার জন্য হেলথের বাজেট যাতে হয়, যাতে হেলথ ব্যবস্থাপনাটা আরও ঊর্ধ্বে চলে আসতে পারে এবং মানুষ নিরাপদে থাকতে পারে, এইটাই ভবিষ্যতের জন্য আমার সবার জন্য বলা। হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের হাতে আরও অনেক কথা বলার ছিল, বিশেষ করে স্বাস্থ্য অর্থনীতি নিয়ে। কোনো সন্দেহ নেই যে স্বাস্থ্য খাতের ব্যয় নতুনভাবে ভাবতে হবে শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্ব। আমরা প্রিয় শ্রোতা, আমরা আজকে আপনাদের কাছ থেকে এখন এখানে বিদায় নেব। আপনাদের সঙ্গে হয়তো আবার দেখা হবে আমাদের কালকে এরপর সময়ই। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন।